দক্ষ যুব করবে দেশ বৈষম্যহীন বাংলাদেশ দক্ষ যুব করবে দেশ বৈষম্যহীন বাংলাদেশ দুর্নীতিকে প্রশ্রয় দিব না, মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন, রক্ষা ও জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য। আমরা বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে কার্য পরিচালনা করে থাকি। জাতীয় যুব দিবসে এবারে প্রতিপাদ্য মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স, টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আগামী দিনে বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে দক্ষতা উদ্ভাবনী চিন্তায়, তারাই দেশকে করবে আত্মনির্ভর, গড়ে তুলবে এক বৈষম্যহীন সমাজ। তার আমরা একটি জাতীয় যুব ফোরাম রয়েছে, তার ন্যাশনাল ডিসিশন হিসেবে দায়িত্বরত আছি এবং আমাদের আরো প্রতিনিধিরা এই মাত্র এসে পৌঁছাবেন, সবাইকে শুভেচ্ছা। তো যাই হোক, আমি বেশি সময় নেব না, কারণ আমি স্ক্রিপ্টের কোনো কথা বলতে চাচ্ছি আপনাদের সঙ্গে। এই সময়টা তাকে ব্যবসা করতে হবে বা তার স্কিলটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমি কি বলবো, সেটা কিছু একটা বলার চিন্তা থাকে, সেটা অবক্ষয় থেকে দূরে থাকে, বিভিন্ন যে নেতিবাচক যে বিষয়গুলো সেগুলোর থেকে তাদের দূরে থাকে, সেই জন্য আমরা পরিবেশন গুলো করতে আমরা মানে ক্লাস নিয়ে থাকি কাজ করতে। আর যেটা আমাদের যে আরেকটা পর্যায়ে আমি চিন্তা করেছিলাম, আংশিক বলেছি আমাদের সমৃদ্ধি আন্দোলনের ফলে যে নতুন বাংলাদেশ, সেখানে কিন্তু হচ্ছে যে ছাত্র ভাইদের যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে এই বৈষম্যবৃদ্ধি বাংলাদেশের নতুন বাংলাদেশ। এই বাংলাদেশে কিন্তু আপনাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। আমরা কিন্তু সারা বাংলাদেশের সাথে ফরিদপুরেও কিছু কিছু লক্ষ্য করছি যে আমাদের এই শিক্ষা কার্যক্রমে কিন্তু একটু অস্থিরতা বিরাজ করছে। সেই অস্থিরতা কিন্তু আমার যেটা হবে সেখানে হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো জায়গাতে সমস্যা থাকতে পারে, শিক্ষকের যে জায়গাতে কমিটমেন্টের জায়গাতে সমস্যা থাকতে পারে, ছাত্র ছাত্রীদের ইন্টার গ্রুপে সমস্যা থাকতে পারে, কিন্তু কখনো যেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না হয়, শিক্ষা কার্যক্রম যেন কখনো নিহত না হয়।